नमस्कार बंधुरा, ऐशर मार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा, आज के आमी आपनादेर संगे झटपट बानिये नेवा जाय एमन एकटा डिनार रेसिपि शेयर करब। एटा छोटो थेके बड़ो सकलेरई किन्तु भीषण भालो लागबे। शीतेर नानान रकम सब्जी दिये खूब ताड़ाताड़ी रेसिपि किभाबे राते आपनारा डिनारे बानिये नेबेन, आजके सेरकमई रेसिपिटा शेयर करछि। आशा करछि आपनादेर भालो लागबे। ताहले रेसिपिटा सम्पूर्ण देखुन। रेसिपिटा एत सुंदर, दारुण टेस्टी और साथे किन्तु हेल्दीओ। तो रेसिपिटा बनानोर जोन्नो आमी एखाने बासमती चाल नियेछि, जेटा एक घंटा आगे भिजिए रेखेछिलाम। तो आपनारा चाइले एक घंटा किंबा आध घंटा चालटाके आगे थेके भिजिए रखते पारेन। आर आपनारा चाइले बासमती चाल जदि व्यवहार ना करते चान ताहले रेगुलर भातेर जे चाल हय सेटाओ व्यवहार करते पारेन। एरपर एकटा कड़ाइये आमी 2 टीस्पून मतो घी दिए दिलाम। आमी एखाने घीते रेसिपिटा बानाबो, तबे आपनारा चाइले किन्तु अवश्यई सादा तेले बानाते पारेन। घीटा गरम हो गेले दिए देबो छोटो छोटो डुमो करे केटे रखा आलू, देबो छोटो करे केटे रखा फुलकपि, बीन्स लम्बा करे केटे नियेछि, गाजर दिएछि डुमो करे केटे। एबार समस्त सब्जीगुलोकेई आमी एकटु हालका करे नाड়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। সবজি কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই, একটু হালকা সোনালি রং আসা পর্যন্ত সবজিগুলোকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন সবজিগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, খুব হালকা করে ভাজা হয়ে যাবে। তো দেখুন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরো কয়েকটি উপকরণ দেব। দেব একটা মাঝারি সাইজের টমেটো, অবশ্যই আপনারা একটু বেশি বা কম করে দিতে পারেন। এর সাথে দেব এক মুঠো মতো মটরশুঁটি। এখন বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি উঠে গেছে, তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা বাটা আর এক চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে গরম মশলাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অবশ্যই যে যার স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দেবো হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে আদা বাটাটা একটু ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, মানে এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চালের পরিমাণটা বা সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আপনাদের বাড়িতে কেমন সদস্য রয়েছে সেই অনুযায়ী। এবার সমস্ত উপকরণ ভালো করে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করব। আর চালটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সমস্ত সবজির সাথে, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবো, তা না হলে চালগুলো কিন্তু পুড়ে যেতে পারে। একটু ঘন ঘন নাড়াচাড়া করতে করতে চালগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। আর দেখবেন চালের কালারটাও কিন্তু বেশ খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, চালের রংটা কিন্তু একদম পাল্টে গেছে আর খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে। তো চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর অবশ্যই এখানে বন্ধুরা গরম জল ব্যবহার করবেন, মানে গরম জলটাই ব্যবহার করবেন, আগে থেকে একটু গরম জল করে নেবেন। এখানে জলের পরিমাণটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু একটু ঝরঝরে হবে, একদমই মাখো মাখো হবে না। তো আপনারা এইভাবেও দিতে পারেন, আন্দাজে যে সমস্ত সবজি আর চালটা ডুবে থাকবে তার উপর এক কর মতো জলটা ওপরে উঠে থাকবে, এরকমভাবেও দিতে পারেন। বা যে অনুযায়ী চাল নিয়েছেন একটা কোনো বাটিতে বা কাপে মেপে নেবেন, সেই কাপের এক কাপ চাল নিলে 3 কাপ জল দেবেন। তো ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দেব না, এইভাবেই হতে দেব 2 মিনিট মতো। ঢাকা দিলে কিন্তু এই যে রান্নাটা হচ্ছে সেটা কিন্তু খুব ভালো মতো ঝরঝরে হবে না। তো সেজন্য কিন্তু ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করব না, এটা এমনিতেই হতে থাক। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন এটা কিন্তু বেশ অনেকটা জল টেনে গেছে, আর তবে কিন্তু পুরোটা রান্না কমপ্লিট হয়নি এখনও। তো 2 মিনিট মতো রান্না করার পর দেখবেন চালটাও বেশ সুন্দর অনেকটাই সিদ্ধ হতে শুরু করেছে আর জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো একবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন,
আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি। এখানে আপনারা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারেন, তবে যেহেতু নিরামিষ রান্নাটা তৈরি করছি তাই চিনিটা দিতে হবে। এরপর দিয়েছি এক চামচ মতো গোলাপ জল আর এক চামচ মতো কেওড়া জল। এই দুটো কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তবে আমি এখানে যেহেতু ভেজ বিরিয়ানি রান্না করছি সেজন্য এখানে গোলাপ জল আর কেওড়া জলটা দিলাম। তবে বন্ধুরা, আপনাদের যদি এই দুটোর মধ্যে কোনোটা পছন্দ না হয় বা এই দুটো স্কিপ করতে ইচ্ছা করে চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে দেখুন, আমি ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম। তারপর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। প্রথম দিকে ঢাকা দিইনি কারণ ভাতটা খুব বেশি গলে যাবে, এটা ঝরঝরে হবে না। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। আর 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে সমস্ত উপকরণ আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা হতে থাক। 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, 1 মিনিট পর আমি ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছিলাম। এবারে দেখুন, যে জলটা কিন্তু ছিল সেই জলটা কিন্তু আর নেই, একদম সমস্ত জলটাই টেনে নিয়েছে। আর জলের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে এই বিরিয়ানিটা কিন্তু এরকম সুন্দর ঝরঝরে হবে। তবে বিরিয়ানিটা কিন্তু এখনও অতটাও ঝরঝরে হয়নি, সেজন্য এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো। তাতে কিন্তু বিরিয়ানিটা একদম খুব ভালোভাবে ঝরঝরে হবে। এখনও ঝরঝরে রয়েছে, দেখুন প্রত্যেকটা ভাতের দানায় কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। তো তবুও আরও ভালোভাবে ঝরঝরে করার জন্য এটাকে কিন্তু অবশ্যই একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। তো এটাকে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। এই রেসিপিটার বিশেষত্ব হলো আপনারা নানান রকম সবজি দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন, এটা দারুণ হেলদিও হয়। আর সাথে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালো করে এই রেসিপিটা খাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো বিরিয়ানিটা আমার অলমোস্ট রেডি, এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। এটাকে রাতের ডিনারে পরিবেশন করলে এর সাথে কিন্তু আলাদা করে কোনো তরকারি বা অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না, তবে চাইলে একটু রায়তার সাথেও পরিবেশন করতে পারেন। যেহেতু এর মধ্যে অনেক সবজি রয়েছে তো এটা কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, গরম গরম পরিবেশন করলে এটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা দেখলেন কত সুন্দর ঝটপট দারুণ একটা হেলদি রেসিপি বানিয়ে নেওয়া গেল। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ভেজ বিরিয়ানি ট্রাই করুন। আর রেসিপিটা বানানোর পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করতে থাকব। দেখা হবে পরের দিন, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।